থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিয়ের রেজিস্ট্রি ফর্মে বর কনের থ্যালাসেমিয়া রোগের তথ্য কেন লেখার নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এইচআরপিবির পক্ষ থেকে এই রিট আবেদন দায়ের করা হয়। এইচআরপিবির আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ জানান, আদালত অন্তর্বর্তীকালীন আদেশে থ্যালাসেমিয়া রোগ বন্ধে একটি গাইডলাইন তৈরির জন্য 7 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছেন 30 দিনের মধ্যে। খসড়া গাইডলাইন আদালতে দাখিলের জন্য 6 মাস সময় দেওয়া হয়েছে। এছাড়া এই রোগের বিস্তার রোধ করতে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতামূলক প্রচার চালানোর আদেশ দেওয়া হয়েছে বিবাদীদের। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয় সচিব ও স্বাস্থ্য সেবা সচিব সহ 8 জনকে বিবাদী করা হয়েছে এই রিট আবেদনে।